ভূপতিনগরে এনআইএর তদন্তকারী দলের ওপর হামলা সংক্রান্ত মামলায় কোর্টের নির্দেশ মতো বৃহস্পতিবার আদালতে কেস ডায়েরি জমা দেয় রাজ্য। এনআইএর আইনজীবী এস ভি রাজু জানান, এনআইএর ওপর হামলার তথ্য নষ্ট করা হয়েছে, তাই সিবিআইকে এই ঘটনার তদন্তের আবেদন জানাচ্ছি এবং পুলিশের করা স্বতঃপ্রণোদিত মামলা খারিজের দাবি জানাচ্ছি। বিচারপতি জয় সেনগুপ্ত জানান, ভূপতিনগর মামলার পরবর্তী শুনানি শুক্রবার দুপুর ১২টায়। ভূপতিনগরে হাইকোর্টের নির্দেশে তদন্তে গেলে সেখানে এনআইএ অফিসারদের উপরে হামলার অভিযোগ, এনআইএর দায়ের করা মামলার তথ্য প্রমাণ নষ্ট করে দেওয়ার অভিযোগ এদিন আদালতের সামনে পেশ করে এনআইএ। রাজ্যের আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় জানায়, এনআইএ সেদিন তদন্ত করতে মনব্রত জানার বাড়ি গিয়ে তার ছোট ছেলেকে গাড়িতে তুলতে যায়। ভিডিওতে শোনা যাচ্ছে, বাচ্চাকে গাড়িতে তুলছেন কেন? এরপরেই সেখানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এনআইএর আইনজীবী এস ভি রাজু জানান, ঘটনা তাই নয়। সেদিন মনব্রত জানাকে গাড়িতে তোলার পর তার ছেলে বাবার সঙ্গে যাওয়ার জন্য তার উপর ঝাঁপিয়ে পড়ে, সেটাই অন্যভাবে দেখানো হচ্ছে। এখন দেখার, রাজ্য ও এনআইএর বক্তব্য শোনার পর শুক্রবার আদালত কি সিদ্ধান্ত গ্রহণ করে। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।